আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের চ্যানেল অকিত রাঙ্গামাটির প্রতিদিনকার রাত 8টা সংবাদ সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে সাজেক ভেলে। লঙ্গদুতে আদু চেয়ারম্যানের অন্ত্যেষ্টি ক্রিয়ায় দীপঙ্কর তালুকদার এমপি। ফলে ফরমালিন দেয়া জিরো টলারেন্স ঘোষণা করল নানিয়ারচর প্রশাসন। কাপ্তায় নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক সেমিনার। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে সাজেক ভ্যালি। রাঙামাটির ছাদক্ষেত সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায় অবস্থিত দেশের অন্যতম পর্যটন স্পট বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে দুই দিনের জন্য সফরে আসছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আগামীকাল শুক্রবার 20 মে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সাজেক পর্যটন এলাকাকে নবরূপে সাজিয়ে তুলে নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে। এ ব্যাপারে সাজেক রুইলুই পাড়ার হেডম্যান লালথাঙ্গাল উষায় বলেন, গতবার বৈরী আবহাওয়ার কারণে মহামান্য রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত হওয়ায় আমরা খুবই হতাশ হয়েছিলাম। আমরা আশাবাদী ছিলাম আবহাওয়া ঠিক হয়ে গেলে মহামান্য রাষ্ট্রপতি আমাদের মাঝে আসবেন, সে আসার বাস্তব প্রতিফলন ঘটেছে। মহামান্য রাষ্ট্রপতি আসার খবরে আমাদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বহু প্রতীক্ষার পর মহামান্য রাষ্ট্রপতি আমাদের মাঝে আসছেন, আমরা এতেই খুশি। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার আগামীকাল 20 মে বিকেলে সাজেক ল্যান্ড করবে। দুদিন অবস্থানের পর 22 মে বিকেলে সাজেক ছেড়ে যাবেন। এদিকে রাষ্ট্রপতির সফরকে ঘিরে প্রকৃতির সৌন্দর্যের আধার সাজেক ভ্যালিতে আজ সাজসজ্জার বিরাজ করছে। পাহাড়ি বাঙালির বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছেন রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, মহামান্য রাষ্ট্রপতির সাজেক সফরকে ঘিরে কোনো রিসোর্ট, হোটেল, মোটেল বন্ধ থাকবে না। মহামান্য রাষ্ট্রপতি সাজেক সফরকালে তার সফর সঙ্গীদের জন্য কিছু রিসোর্ট বুকিং রাখা হয়েছে, বাকি সব রিসোর্ট সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। তবে রাষ্ট্রপতির সফরের কারণে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি থাকবে, এতে করে পর্যটকদের ভ্রমণে কিছুটা বাড়তি নিরাপত্তার বেষ্টনীত হয়তো পড়তে পারে। লঙ্গদুতে আদু চেয়ারম্যানের অন্ত্যেষ্টি ক্রিয়ায় দীপঙ্কর তালুকদার এমপি। রাঙামাটির লঙ্গদু উপজেলার লঙ্গদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা আদুর মৃত্যুতে তার অন্ত্যেষ্টি ক্রিয়ায় যোগ দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ দীপঙ্কর তালুকদার এমপি বলেছেন, আমরা এই দুনিয়ায় রয়ে গেলাম আর সেই আদু চলে গেল। ছোটবেলা থেকে তাকে চিনি, তার বড় ভাই কল্যাণ মিত্র চাকমার সাথে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। লঙ্গদু আসলেই তার সাথে দেখা সাক্ষাৎ হতো। মানুষের সেবা করাটা আদুর স্বভাব ছিল। আদুর এভাবে চলে যাওয়াটা শুধু দলের জন্য ক্ষতি তা নয়, এলাকার জন্যও ক্ষতি। তার অকাল মৃত্যুতে আমরা একজন ভালো মানুষকে হারালাম, তার পুনর্জন্ম যেন ভালো জায়গায় হয় এই কামনা করছি। বৃহস্পতিবার 19 মে সকালে লঙ্গদু উপজেলা সদর তিনটিলা এলাকায় প্রয়াত আদু চেয়ারম্যানের নিজ বাড়িতে আদুর শেষক্রিয়া অনুষ্ঠান শেষে স্থানীয় শ্মশানে তাকে দাহ করা হয়। উল্লেখ্য, লঙ্গদু সদর ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা আদু মঙ্গলবার বিকেলে গুরুতর অসুস্থ হওয়ায় তাকে ঢাকা এসকার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সকল স্তরের মানুষ তাকে ফুল দিয়ে শোক প্রকাশ করেন। ফলে ফরমালিন দেয়া জিরো টলারেন্স ঘোষণা করল নানিয়ারচর প্রশাসন। রাঙামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার 19 মে সকালে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে গেল সপ্তাহে এক অসাধু কাঁঠাল ব্যবসায়ী প্রায় 5 শতাধিক ফরমালিন যুক্ত ফল ধ্বংস ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানার কথা প্রসঙ্গে সভাপতির বক্তব্যে ইউএনএ মোহাম্মদ ফজলুর রহমান বলেন, উপজেলা অসাধু ব্যবসায়ীদের দ্বারা যে কোনো ফলে ফরমালিন যুক্ত করতে না পারে এতে জিরো টলারেন্স ঘোষণা ও এ বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ সকল ধারাবাহিকভাবে এ বিষ মিশ্রিত ফরমালিনযুক্ত ফল খেলে ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কারবারি সহ সকলকে প্রশাসনকে তথ্য দেওয়ার আহ্বান জানান এবং সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে একসাথে কাজ করার কথা বলেন তিনি। কাপ্তাই নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক সেমিনার। কাপ্তাই নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক এক সেমিনার বৃহস্পতিবার 19 মে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ যৌথভাবে এই সেমিনার আয়োজন করে। এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান, কারবারি, ধর্মীয় গুরু এবং নারী প্রতিরোধ কমিটির 15 জন সদস্য অংশ নেয়। পরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। সেই দর্শক, এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙ্গামাটির রাত 8টা সংবাদ। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।